আরে বাবা অপু রুদ্র এরা সব এই তো ওই তো কি গো কোথায় গেছলে গিয়েছিল একটু অর্জুন সিনহার কাছে তাকে একটু ধন্যবাদ দিয়ে হ্যাঁ মানে সত্যি কথা রে মানে আমাদের জীবনে যে এরকম একটা দিন দেখতে পেলাম সে তো ওনার জন্যই বড্ড ভালো মানুষ বড্ড ভালো মানুষ আমাদের জন্য রেখে গেছে নিজের ট্যাক্সি করে চলে গেছে আমরা ওই গাড়িতেই ফিরবো সত্যি রে মানে অনেক কপাল করে আমি এরকম জামাই পেয়েছি মৈত্র বাড়ির মেয়েরা কিন্তু কোনো কিছুতেই ভয় পায় না জানি রে মা জানি মানে তোকে তো আজকে মানে নতুন করে দেখলাম মানে তুই জানো একেবারে মা চণ্ডী যেভাবে তুই মানে শত্রু বিনাশ মুন্দের মুখটা দেখেছো একদম দেখার মতো ছিল যেমন কর্ম তেমনি ফল কি বল আচ্ছা তোরে কেমন এখানে দাঁড়িয়ে থাকবি নাকি আরে চল বাড়ি তো যেতে হবে দেখলে কথা কথা আঠা রামের চেয়ে লক্ষণ বেশি স্মার্ট সত্যি রে সুজন তুই আমার অহংকার এভাবে দাঁড়িয়ে থাকলে তো চলবে না কৃষাণু বলে এসছে এখনই দোকান থেকে সব মালপত্র চলে আসবে আজকে মৈত্র বাড়িতে মহাভোজ আমার বিশ্বাস হচ্ছে না কি করে হলো কি করে হলো কি করে হলো দিবাকর ভালো মানুষ এতদিন মুখ বুঝে সব সহ্য করেছে সব তারই ফল তুই মা একদম ঠিক বলেছে মা কোটেই বাবার একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে রিপোর্টগুলো ভালো না মা কে তোর বাবার এরকম অবস্থা করেছে বল বল আমাকে বল মা মা তুমি কিচ্ছু ভেবো না কিচ্ছু ভেবো না তুমি বাবার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের এই ময়ূর দেবরায় কিছুতেই ছাড়বে না কিছুতেই না আমার সঙ্গে দুষ্টুমি দাঁড়া তোমার মজা দেখাচ্ছি এত সহজে ধরা দেব না বুঝলে তাই বুঝি দেবী তাহলে দেবী কিসে প্রসন্ন হবেন মিষ্টান্ন গ্রহণ করে তুমি বসো কি হলো আমি আসছি মানে কোথায় যাচ্ছ এখন অপর্ণাদের কাছে অপর্ণাদের সাথে আমার জরুরি কথা আছে বুঝলে আচ্ছা এখন এখন আবার কি গো একা একা দাঁড়িয়ে কি করছো মাপ চেয়ে নিচ্ছি কম খারাপ কথা তো শোনাই নেই কদিন বিশ্বাস করো আমার এই ভাঙা সংসারে যে আমার সুখের দিন আবার ফিরে আসবে সত্যি বলছি আমি ভাবতেও পারিনি তোমার কাছে যে ক্ষমা চাইব সে মুখও আমার নেই কি করে যে আমি তোমাকে ভুল বুঝলাম সত্যি আমি জানো তো খুব খারাপ কিন্তু তুমি তো খুব ভালো মানুষ তোমার জন্য এমনি আমার অনেক অনেক শুভেচ্ছা রয়েছে জানো এবার আমাদের যাওয়া উচিত তো আহারে লজ্জা মাঝে চড়ে আর লজ্জা দিস না লজ্জাটা ভালো করে আটকে ঘুমোস কেমন গুড নাইট বৌদি গুড নাইট এরকম করতে নি আজকে ঠিক ভালো করে দরজাটা লক করে দিস গুড নাইট